Fatih Abbas'ın seni diyor baba. Dimu, Dimu. Adaylam hadi at to dol kore. Kiyo sadabar bhai, koi jai taso? Sore jai tasi. Shun si, daga sore taga bole kill bil kore. Hei guli re dormu. Doida bo logomu. Her bar rangu nai firamu. Bhai o bonera. পৃথিবীর ইতিহাসে এমন নিষ্ঠুর জঘন্যতম ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। একটি মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে কিন্তু কথা বলতে পারবে না, প্রতিবাদে সব ভাষাকে বুকে চেপে রেখে শুধু কি নীরবে চোখের পানি ফেলে যাবে? কেঁদো না রাজু, কেঁদো না, শান্ত হও, শান্ত হও। এটা যে কত বড় যন্ত্রণার ব্যাপার তা রাজু ছাড়া আমরা কি অনুভব করতে পারবো না? আপনারা জানেন এই ঘটনার নায়ককে আমরা থানায় সোপর্দ করেছিলাম, কিন্তু কোন অজ্ঞাত কারণে সে ছাড়া পেয়ে গেছে তা আমরা জানি না। তাই রাজুর বিচারের দাবিতে আমি সেক্রেটারি সাহেবের কাছে স্মারকলিপি পেশ করেছি। প্রিন্সিপাল স্যার সেক্রেটারি সাহেবের বাড়িতে গেছেন, দেখা যাক কি হয়। বলুন প্রিন্সিপাল স্যার, কি আর্জি নিয়ে এসেছেন? আপনার ছেলে এত বড় একটা অপরাধ করেছে কিন্তু এর কোনো বিচার আপনি করলেন না, তাই বিচারের জন্য সমস্ত ছাত্ররা মিলে আমার কাছে স্মারকলিপি পেশ করেছে। ওরা আপনার কাছে স্মারকলিপি পেশ করেছে, এক কাজ করুন না, ওটাকে আপনি পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলুন, বাকি সব আমি দেখব। হ্যাঁ আমি দেখব। আপনারও থাকবে না, স্যারের ফর্মুলা চায়না মুলার চেয়ে তো পাওয়ারফুল। ওরা আপনাকে 15 দিন সময় দিয়েছে, আমি 15 মিনিটে অনেক কিছু পাল্টে দিতে পারি, 15 দিন তো অনেক দূর। শুনুন প্রিন্সিপাল সাহেব, আমার ছেলের কলেজ সংসদ নির্বাচনে ফেল করার পেছনে আপনার হাত ছিল, কথাটা কি সত্যি নয়? না, সত্য নয়। যোগ্য পাশ করেছে সততা নিষ্ঠার বলে। যেভাবেই হোক আগামী ইলেকশনে আপনি আমার ছেলেকে পাশ করাবেন? আমার পক্ষে সম্ভব নয়। তাহলে চাকরি ছেড়ে চলে যান? চলে যেতাম। জাননি কেন? যাইনি এর জন্য, আমি চলে গেলে এই কলেজটা এক মাসও চলবে না, বন্ধ হয়ে যাবে, অনেক ছাত্রছাত্রী লেখাপড়া থেকে বঞ্চিত হবে। তাতে আপনার কি? আমি আপনার মতো অসৎ রাজনীতিবিদ নই, আমি শিক্ষক। আপনি মানুষকে ধোকা দেন আর আমি শিক্ষা দেই। ওই ইউ প্রিন্সিপাল, পুঁথি পড়া বিদ্যার পাঠ আমাকে শোনাবেন না। ওই বিদ্যাকে আমি পানি দিয়ে গুলিয়ে খেতে পারি বলে আজ এমপি। ইউ আর এ এমপি ফর ইউর ওন ইন্টারেস্ট, নট ফর দ্য মাস। আপনি এমপি হয়েছেন জনতাকে সেবা করার জন্য নয়, জবাই করার জন্য। আর আমি লেখাপড়া শিখেছি ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেবার জন্য। আর আমি এই কলেজ থেকে সেই দিনই যাব যেদিন আপনার পতন হবে। মাইন্ড ইট। আর আপনার মুখের উপরে এত বড় কথা বলে গেল? রাজনীতিবিদদের অনেক কথাই শুনতে হয়। তুমি মিস শায়লাকে খবর দাও, ওকে আমি প্রিন্সিপাল বানাবো। সরি সরি যোগ্য, এই কলেজে চাকরি করা বোধহয় আমার পক্ষে সম্ভব না। কিন্তু কেন স্যার? যদি একদিন একটি অক্ষর আমি তোমাদেরকে শিখিয়ে থাকি তাহলে এই কেন প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি হাত জোর করে অনুরোধ করছি, এই প্রশ্নের জবাব আমার কাছ থেকে জানতে চেয়েও না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। প্রিয় ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, প্রিন্সিপাল স্যার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে। যতদিন পর্যন্ত রাজুর এই মর্মান্তিক ঘটনার বিচার না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন।